চারটে জিনিস আছে যার, জান্নাত আছে তার। আমি এ কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আম গাছে দাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁ ঢুকতে পারে, ঢোকে না। সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁ ঢুকে যেতে পারে, আম গাছে দাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আমানতের রক্ষা। দুই, সদাচরণ। তিন, সত্য কথা। চার, বৈধ রুচি, হালাল রুচি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের বলছিলাম কিভাবে আপনি পরিবারকে রক্ষা করবেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে। মহান আল্লাহ বলেন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? আজকের জন্য তিনটা কথা মনে রাখতে হবে। এক, মুখটা বন্ধ রাখবেন, কথা বলবেন না। জরুরি প্রয়োজন ছাড়া, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। আজ থেকে না আর কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না, দোকানে বসে আড্ডা পিটা গল্প করার চিরদিনের জন্য হারাম। তিন, পাপের জন্য কাঁদুন, মাঝে মধ্যে পাপের জন্য কাঁদতে হবে, জান্নাত হবে। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। এক, মুখটা বন্ধ রাখা। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া। তিন, পাপের জন্য কাঁদা। এক, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। তারা দুইটা জিনিসের জিম্মেদারি নিবে, আমি একটা জিনিসের জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক, মুখ, জিবা, কারো বদনাম করা হবে না, গীবাত করা হবে না, আড্ডা পিটা হবে না, অপ্রয়োজনীয় কথা বলা হবে না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। দুই, জেনায় লিপ্ত হওয়া হবে না, জেনায় লিপ্ত হওয়া হবে না। এক মিনিট, তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, এক দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে আমি কোরআন মানি না, সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, তখনও বলছে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কোরআন মানি, তার গলা থেকে ফাঁস নামিয়ে দিতে হবে, তবে অপরাধ করেছিল যে অপরাধের ফলাফল ফাঁসি। দুই, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বাপ মা তাকে হত্যা করবে। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এইটাই নাম কেসাস। সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, ফাঁসি, ফাঁস, টান টান। আমার বাপ মা চিৎকার করে বলছে না 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 না, থাক থাক, আমরা কেসাস মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, সে বেঁচে গেল। তিন, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তারও ফাঁসি হবে সরকারিভাবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার পথ পৃথিবীতে নেই। এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো ভাবিকে হত্যা করতে হবে
ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। আল্লাহ ক্ষমা করবেন, কান্নাকাটি করে ক্ষমা চাইলে সেটা ভিন্ন কথা, তবে আপাতত তাকে জানতে হবে বেঁচে থাকার তার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে একটু কথা, যা আতেমরাতিন গ্রামে দিয়ে বাস্তবতা দেখাচ্ছি। গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলছে, তাহির নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন, ইরজেই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি বলছে, আতুরাদ্দিনী ক্ষমা রাদাত দবেন মাই মাইজ ইবনে মালিক, আরে আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? মাইজ ইবনে মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিচ্ছিলেন, ওয়ান্না হুল্লা মিনাজ জানা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, এর যেই হত্যা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা প্রসব হবে সেদিন আসো, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল, সন্তান জন্ম নিয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে। সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছে, আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন, এর যেই বাড়ি ফিরে দাও, ফার যেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাত্তে মি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিনই আসো, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, দুই বছর যাবৎ বাচ্চাকে দুধ পান করালো, বাচ্চা মায়ের দুধ খাবে দুই বছরের পরেও, দুই বছর তিন বছর চার বছর খাবে কোনো সমস্যা নেই, দুধ মা প্রমাণ করার জন্য দুই বছর সময়সীমা। দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, বাচ্চা খাদ্য খেতে পারে, এসে বলছে আল্লাহর নবী, এই দেখেন বাচ্চা খাদ্য খেতে পারে, বিচার করে দেন। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন, সঙ্গী সাথী, এই যাবো বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজে মুহা, এরপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে চতুর্দিক থেকে মেরে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহা দামালা ওয়াজহে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো, ফাসাবা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কথা তিনি বললেন। আল্লাহ রাসূল বললেন, মাহলানে খালিদ, খালিদ থামো, তুমি তাকে গালি দিও না, রাকাত তাওবা তাওবাতান লা তাওবা সাহিহ মাকসিলা গফরালাহু, এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে, সারা মদিনার সমস্ত লোকের উপরে যদি এই তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। শোনো খালিদ, বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি তাকে গালি দিও না। আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই।